Preeti. And it's second goal for Saurabhi Preeti. অনূর্ধ্ব 16 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিরুদ্ধে 2-0 গোলে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই নেপালকে চাপে রেখেছে সুরভিরা। প্রথম গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 24 মিনিট। 24তম মিনিটে সাথী মুন্ডার পাশ থেকে গোল করেন সুরভি আকন্দ প্রীতি। ম্যাচের 29তম মিনিটে নেপালের গোলরক্ষক ডিবক্সের মাঝে বাংলাদেশি এক ফুটবলারকে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে বল জালে জড়ান সুরভি। ৩১তম মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। সুরভির জোড়া গোলের কারণে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় অর্ধের 62তম মিনিটে হ্যাট্রিকের সুযোগ হাতছাড়া হয়েছে সুরভির। তার শর্ট আঘাত হানে সাইড নেটে। ম্যাচে আর গোল না হওয়ায় 2-0 গোলের জয় দিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। আগামী 5ই মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।